টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসে আর্মি মেডিকেল কোর ও ডেন্টাল কোরের রিক্রুট ব্যাচ 2020-21 প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সেনানিবাসের শহীদ বীর উত্তম নুরুল হক প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন 19 পদাতিক ডিভিশন জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল শাকিল আহমেদ। অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবদুল্লাহ আল হারুন, কমান্ডার নুসরাত জাহান সহ অন্যান্য সেনা কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় 274 জন রিক্রুট শপথ গ্রহণের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীতে NCDC করে নবীন সৈনিক হিসেবে অন্তর্ভুক্ত হল। টাঙ্গাইল থেকে জুয়েল হিমু। এবং 4 জুলাই 2018 সালে এইমাত্র মঞ্চে এসে উপস্থিত হলেন আজকের অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী এমসি সেনা মোহাম্মদ আব্দুল্লাহ আল হারুন, MPH, MMH, FCGP, FRSH, UK। কিছুক্ষণের মধ্যে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং রিভিউ অফিসার সুধীমণ্ডলী মুজিব শতবর্ষে ঐতিহ্যবাহী আর্মি মেডিকেল কোর সেন্টার অ্যান্ড স্কুল এর রিক্রুট ব্যাচের 2022 এর প্রশিক্ষণ সমাপনী শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে আমাকে মনোনীত করার জন্য আমি মাননীয় সেনাবাহিনী প্রধানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।